কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করছে মিয়ানমারের রোহিঙ্গারা। গত দুই দিনে বাংলাদেশে ঢুকে পড়েছে 1,200 রোহিঙ্গা, আর গত দুই সপ্তাহে 10,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে টেকনাফ ও উখিয়া ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলে স্থানীয়দের অনুমান। বাংলাদেশে ঢোকার জন্য সীমান্তের ওপারে অপেক্ষায় রয়েছে আরও হাজার হাজার রোহিঙ্গা। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনী পাঠানো তথ্য, ছবিতে আফিয়া জ্যোতির প্রতিবেদন। মিয়ানমারের রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মংডু শহরে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে। গত শুক্রবার রাত থেকে মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মর্টার শেল, গ্রেনেড, বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে টেকনাফের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। এমন অবস্থায় সীমান্ত পেরিয়ে দলে দলে রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। টেকনাফের সীমান্ত এলাকার বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, রাখাইনের মংডুর বিপরীতে 4 কিলোমিটার প্রস্থের নাফ নদী পার হলেই বাংলাদেশের টেকনাফ উপজেলা। রাতের অন্ধকারে মংডুর বিভিন্ন গ্রাম থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে। বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে জাদিমোড়া, দমদমিয়া, বড়ৈতলি, নাইটংপাড়া, শহরপুরীর দ্বীপ, বাহারছড়া সীমান্ত এবং উপকূল দিয়ে। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছে। দালালদের মাধ্যমে টাকা দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝেও আতঙ্ক ছড়িয়েছে। এমনিতে আমাদের উপর রোহিঙ্গার একটা বিশাল বোঝা হয়ে আছে দীর্ঘদিন ধরে, এর মাঝে যদি আবারও নতুন করে যদি রোহিঙ্গারা অনুপ্রবেশ করে তাহলে আমরা আবারও নতুন করে একটা আতঙ্কের মধ্যে থাকব। মিয়ানমারের মংডুর মণিপাড়া, শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অর্ধলক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে বলে এপারে আসা রোহিঙ্গারা জানান। একাধিক রোহিঙ্গা নেতা জানিয়েছেন, নতুন করে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদার টাকা নেয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনাও ঘটছে। বিভিন্ন নির্যাতন, নতুন করে কোনো রোহিঙ্গা যেন ঢুকতে না পারে সেজন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানালেন 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের এই কর্মকর্তা। যুদ্ধের কারণে কিছু কিছু রোহিঙ্গা সীমান্তে ফাঁকি দিয়ে অনুপ্রবেশ করেছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি করি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের সময় অনেককে ফেরত পাঠানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।